দিনের বেলা কর্মক্ষেত্রে ঝিমুনি আসলে আপনি হয়তো ভাবেন যে রাতে যথেষ্ট ঘুমিয়েছি, তারপরও ঘুম পাচ্ছে কেন? এরপর আপনার মনেও অন্যদের মতো এ প্রশ্ন আসতে পারে, আসলে আমার রাতে কত ঘন্টা ঘুমানো প্রয়োজন? ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অন্তর্গত কেক স্কুল অফ মেডিসিনের পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার স্লিপ মেডিসিন বিভাগের ক্লিনিক্যাল মেডিসিনের সহকারী অধ্যাপক রাজ দাশগুপ্ত বলেন, একজন মানুষের কতক্ষণ ঘুমানো দরকার তার উত্তর সহজে দেওয়া যায় না। কতক্ষণ ঘুমানো প্রয়োজন তা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, কিন্তু সাধারণ সুপারিশকৃত পরিসর হলো প্রতি রাতে 7 থেকে 9 ঘন্টা। বয়স অনুসারেও সুপারিশকৃত পরিসর রয়েছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সাইকিয়াট্রি অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্সের পোস্ট ডক্টরাল স্কলার ক্রিস্টিনা চিক বলেন, একটা মানুষের জীবনকালের বিভিন্ন ধাপে ঘুমের প্রয়োজন ভিন্ন হয়। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে কমপক্ষে 7 ঘন্টা ঘুমানো উচিত, কিন্তু প্রতি 3 জনের 1 জনে এমনটা করে না। ঘুমের ঘাটতির সঙ্গে নানা রকম দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার ঝুঁকি রয়েছে। ঘুমের অভাবে হৃদরোগ, রক্তনালী রোগ, ডায়াবেটিস, স্থূলতা ও স্মৃতিভ্রংশতার ঝুঁকি বাড়ে। একটি সাম্প্রতিক গবেষণা বলছে, একদিনের ঘুমের ঘাটতিও সুস্থতার ক্ষতি করতে পারে। ডক্টর রাজ বলেন, যারা পর্যাপ্ত ঘুমান না তাদের উদ্বেগ, বিষণ্ণতা ও আকস্মিক মেজাজ পরিবর্তন বা বাইপোলার ডিসঅর্ডারের ঝুঁকি বেশি। ঘুমের ঘাটতির স্বল্পস্থায়ী পরিণতি ও দীর্ঘস্থায়ী পরিণতি উভয় রয়েছে। এ কারণে পর্যাপ্ত ঘুমের গুরুত্ব রয়েছে। শিশু কিশোরেরা যতক্ষণ ঘুমাবে, শিশুরা বেশি বেশি ঘুমালে দুশ্চিন্তার কিছু নেই, বরং এটাই ভালো। প্রথম বছরে শিশুরা 17 থেকে 20 ঘন্টা ঘুমাতে পারে, জানান ডক্টর রাজ। ডক্টর চিক বলেন, 4 থেকে 12 মাসের শিশুদের 12 থেকে 16 ঘন্টা ঘুমের দরকার রয়েছে। 1 থেকে 3 বছর বয়সী শিশুদের 11 থেকে 14 ঘন্টা ঘুমানোর প্রয়োজন আছে। এটি বলেছেন মায়ো ক্লিনিকের সাইকিয়াট্রি অ্যান্ড সাইকোলজির সহযোগী অধ্যাপক ভানুকোলা। তিনি আরও জানান, 3 থেকে 5 বছর বয়সী শিশুদের 10 থেকে 13 ঘন্টা এবং 6 থেকে 12 বছর বয়সী শিশুদের 9 থেকে 12 ঘন্টা ঘুমানো উচিত। কিশোর কিশোরীদের প্রতি রাতে 8 ঘন্টা ঘুমাতে হবে। শিশুরা বয়ঃসন্ধিতে উপনীত হলে দেরিতে ঘুমাতে পছন্দ করে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য সকাল সকাল জেগে উঠতে হয়, ফলে তারা যে ঘুমের ঘাটতিতে থাকে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ডক্টর রাজের মতে, ঘুমের পরিমাণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ঘুমের মানও বজায় রাখতে হবে। গভীর ঘুম সারাদিন জ্ঞানীয় কাজগুলো করতে সাহায্য করে, যেমন মনোযোগ ধরে রাখা যায়, সব কিছু ঠিকঠাক মনে পড়ে ও সৃজনশীলতা বা উৎপাদনশীলতা বাড়ে। ঘুমের পরিমাণ ঠিক থাকার পরও ক্লান্তি লাগলে বুঝতে হবে যে ঘুমের মান বজায় ছিল না। ঘুমের মধ্যে আমরা কিছু স্টেজে চলে যাই, কিন্তু নিরবচ্ছিন্ন ঘুম না হলে এসব স্টেজে পৌঁছানো অসম্ভব হতে পারে। ঘুমের স্টেজগুলোতে পৌঁছলে দিনের বেলা শরীর ও মন দুটোই সতেজ থাকে। ডক্টর রাজ বলেন, আমরা ঘুমের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে থাকি, কিন্তু কিশোর কিশোরী বা স্কুল পড়ুয়াদের মেজাজ ঠিক রাখতে ঘুমের পরিমাণ ও মান উভয় দিকে খেয়াল রাখতে হবে। কলেজ পড়ুয়া ও প্রাপ্তবয়স্করা যতক্ষণ ঘুমাবেন, কলেজ পড়ুয়া অনেকেরই চুলে চিরুনির আঁচড় ঠিক মতো পড়ে না, কারো কারো চোখের নিচে ফোলা বা ঘুমের রেশ লেগে থাকে। এর কারণ হলো তারা গভীর রাত পর্যন্ত জেগে থাকে এবং সকালে অ্যালার্মের শব্দ শুনে কাঁধে কোনো মতে ব্যাগটা নিয়ে ঝুলিয়ে চলে যান। এমনকি তারা সকালের খাবারটা পর্যন্ত ঘরে খেতে চায় না। এমনটা দিনের পর দিন চলতে থাকলে স্বাস্থ্যের ওপর কেমন প্রভাব পড়বে তা সহজেই অনুমান করা যায়। ডক্টর রাজ এটাকে ভালো চোখে দেখেন না। তিনি এবং ডক্টর কোলা কলেজ পড়ুয়া ও প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে পরামর্শ দিচ্ছেন, তবে কলেজ পড়ুয়াদের প্রায় সময় 9 ঘন্টাই ঘুমানো উচিত। ডক্টর চিকের কথায় এর সমর্থন পাওয়া যায়। তরুণদের মস্তিষ্ক বিকাশমান রয়েছে বলে তাদের প্রতি রাতে 9 ঘন্টা বা আরও বেশি ঘুমানোর প্রয়োজন হতে পারে। ডাক্তার চিকের মতে, ইঞ্জুরি বা অসুস্থতা থেকে নিরাময়কালে যে কোনো বয়সের প্রাপ্তবয়স্ক মানুষের 9 ঘন্টা বা এরও বেশি ঘুমের দরকার হতে পারে। এখন করোনা ভাইরাসের মহামারী চলছে বলে এ বিষয়টা স্মরণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুমালে কোভিড-19 থেকে দ্রুত সেরে ওঠা সম্ভব হতে পারে।
ডাক্তার কোলার মতে কিছু ব্যতিক্রমও রয়েছে। কিছু লোকের 10 ঘন্টার বেশি ঘুমানোর প্রয়োজন হতে পারে, আবার কেউ কেউ মাত্র 4 ঘন্টা ঘুমিয়েই স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারেন। এরা হলো ন্যাচারাল ভেরিয়েন্ট। কিছু বিশেষজ্ঞের মতে পেঁচা হওয়ার চাইতে সকালের পাখি হওয়াই ভালো, অর্থাৎ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল সকাল উঠলে শারীরিক ও মানসিক কল্যাণ বেশি হবে। ডক্টর চিক বলেন, যদি আপনি পেঁচা হন কিন্তু সকাল 8টায় অফিস করতে হবে, তাহলে ঘুমের অভাবে মন ও শরীরের স্বাস্থ্য ভেঙে পড়তে বেশি দিন লাগবে না। প্রিয় দর্শক, আশা করি আপনাদের অনেকেরই জমে থাকা প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি প্রতিদিন কত ঘন্টা ঘুমিয়ে থাকেন এবং আপনার বয়স কত সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। টিপসটি কেমন লেগেছে সেটিও কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।